অনেক সময় বিভিন্ন রকম ফোন আমার কাছে আসে যে স্যার আসিলের কি চিকিৎসা আছে আসিল কি করে সারা যারা যারা বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ ডাকেন বা নতুন চিকিৎসা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আসিল একটা মারাত্মক ব্যাধি কিন্তু এর পিছনে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে যাদের যারা বাড়িতে ওষুধ ডাকেন বা যারা ওষুধ ডাকতে ভালোবাসেন যার যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথম চান্সে কী কী লক্ষণের উপর কী মেডিসিন ইউজ করবেন ফুলকপির আকারে যে আসিলগুলো ফুলকপির আকারে থোকা তোকা তোকা থোকা ফুলকপি যেরকম জাস্ট ওই রকম আকারে যে আসিলগুলো সেক্ষেত্রে থোজা অক্সিডেন্টালিস দুশো পাওয়ার সপ্তাহে এক ডোজ অন্য কিছু লাগবে না থোজা কিন্তু মনে রাখতে হবে যে আসিলির উপরটা ফুলকপির মতো হয়েছে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন থোজা অক্সিডেন্টালিস যখনইনিক চিকিৎসা হবে তখন তো আলাদা সিমটম আছে তখন আলাদা ব্যাপার কিন্তু প্রথম চান্সে যেটা হবে সেটা বলছি যে মুখে ছোটো ছোটো আঁচিলি ভর্তি হয়ে গেছে সমস্ত মুখে আঁচিল হয়ে গেছে সমস্ত মুখে নর্মাল আসিল কিন্তু থোজার মতো নয় ফুলকপির মতো নয় এমনি গুটি 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 আসিল ভর্তি হয়ে গেছে কোষ্টি দুশো পাওয়ার সপ্তাহে একটা ডোজ যথেষ্ট কাজ করবে কোষ্ঠিকাম দুশো পাওয়ার ফুলকপির মতো হলে থোজা মুখে যদি গুটি গুটি আসিল ভরে যায় কোষ্ঠিকাম দুশো পাওয়ার সপ্তাহে একটা ডোজ ওর সময় দেখা যায় সমস্ত গায়ে আসিল হয়ে গেছে মুখে পেটে আতে কিন্তু আসিলগুলি ফাটা ফাটা চিরাচেরা বা। সেক্ষেত্রে কী দেবেন লাইকোফোডিয়াম দুইশো সপ্তাহে একটা ডোজ যথেষ্ট লাইকোফোডিয়াম চিরাচেরা আসিল যেগুলো সেগুলো লাইকোফোডিয়াম দুশো পাওয়ার যথেষ্ট কাজ করবে ওর সময় দেখা যায় অনেক মেয়েদের বিশেষ করে দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ সাইডে অর্থাৎ যাকে বলে মুখের কোনটায় গুটি 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 ভরে ভরে গেছে দুই সাইডে দুই সাইডে কোণে সেক্ষেত্রে কী দেবেন মারাত্মক মেডিসিন আমাদের হোমিওপ্যাথি কণ্ঠৌরাঙ্গ দুশো পাওয়ার দিনে দুবার দেবেন পর চার দিন আর দিতে হবে না কমপ্লিট হতে দিনে দুবার পর পর চার দিন দিয়ে দেবেন কমপ্লিট কন্ডাঙ্গ দুশো পাওয়ার কিন্তু মনে রাখতে হবে যে ঠোটের কোণে ঠোটের কোণে যদি বা মুখের কোণে যদি আসিল হয় সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন কন্ডির অঙ্গ অন্য কোনো মেডিসিনে কিন্তু কাজ হবে না অর্থাৎ আসিল চিকিৎসা সাধারণত আমাদের গ্রামে অঞ্চলে বা শহরের দিকে অনেক সময় বেশিরভাগ লোক হোমিওপ্যাথি ওষুধ ডাকেন বিভিন্ন কারণে জন্য আসিলের জন্য হোক বিভিন্ন কারণের জন্য ডাকেন অর্থাৎ এমার্জেন্সি ক্ষেত্রে যেগুলি আপনাদের প্রয়োজন সেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি